জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী অবন্তিকাকে পরিকল্পিতভাবে মৃত্যু মুখে ঠেলে দেওয়ার অভিযোগে ইতিমধ্যে তার মা তাহমিনা বেগম বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় ঢাকা পুলিশ মামলার দুজন আসামি ছাত্র আম্মান আর প্রক্টর সহকারী প্রক্টর দীন ইসলাম তাদেরকে ঢাকায় গ্রেপ্তার করে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করেছিল। আজকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা সদর কোর্টে যেখানে জিআর মামলা হয় সেখানে উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রপক্ষ তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ডের আবেদন জানিয়েছিল। বিজ্ঞ আদালত এই রিমান্ডের আবেদনের শুনানি আনতে বিজ্ঞ আদালত সদর কোর্টে যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক স্যার এই রিমান্ডের আবেদনের শুনানি অন্তে আসামি আম্মান যে এক নম্বর আসামি তার সহপাঠী যে আত্মহত্যায় পড়াশোনাকারী মূল অভিযুক্ত ব্যক্তি তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করছেন। আর যিনি সহকারী প্রক্টর এই আত্মহত্যা পড়াশোনাকারী এবং সহায়তার অপরাধ যার বিরুদ্ধে সহকারী প্রক্টর দীন ইসলাম তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই রিমান্ডের প্রতিবেদন ফেরত আসার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিশ্বাস করি এই অবান্তিকার যে আত্মহত্যার দিকে অবন্তিকাকে ঠেলে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে এটার বিচার আমরা দেখতে পাবো। আমরা প্রত্যেকটি অপরাধের ন্যায় বিচার প্রার্থনা করি। বাদী অভিযোগকারী যেমন ন্যায় বিচার চায়, আসামিও ন্যায় বিচার থেকে পরিপন্থ হইতে পারে না, সেও ন্যায় বিচার চায়। তো আমরা এই মোকদ্দমায় যারা প্রকৃত অপরাধী যে দোষী আমরাও তার বিচার চাই, কিন্তু সেই আলোকে আমরা নিরপরাধমূলক সাজা পাক সেটা আমরা চাই না। আমরা চাই না যে আইনের মার পেশে কোনো নিরপরাধ লোক এখানে হয়রানি হোক। আজকে যে দুজন আসামিকে কোর্টে তোলা হয়েছে, একজনের প্রক্টর আর হলেন তার বন্ধু, আমরা যতটুকু জেনেছি এই মেয়েটা পূর্ব থেকেই সাইকো ছিল এবং এই মেয়েটা অশীতিতে আক্রান্ত ছিল। এই মেয়েটা একটা ফেক আইডি খুলে এই দুজনকে আরও অনেককে জড়াইয়া সে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াইছিল। পরবর্তী সময় এই মেয়েকে সহ তারা যখন শাহবাগ থানায় একটা জিডি করেছে এই মেয়ের সামনে এবং তদন্তকারী কর্মকর্তা বলেছিল যে আমরা তাকে উইদিন ওয়ান ডে আমরা তাকে গ্রেপ্তার করব, তখন মেয়েটা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে তাদেরকে বলেছে আমি অপরাধ করেছি, এই ফেক আইডি আমার, আমাকে তোমরা ক্ষমা করো, আমি আর করব না। তখন তাদের মধ্যে একটা কথা হয়েছে, তারা এই যে ফক্টর, ওই ফক্টরের কাছে তারা দরখাস্ত দাখিল করেছিল। ফক্টর দরখাস্ত পাওয়ার পরে তাদেরকে ডেকেছে, তাদের গার্জিয়ানকে ডেকেছে, সেখানে যখন উনি তিরস্কার করেছে তখন এই মেয়েটা সুইসাইড করার জন্য হয়তো বা আত্মহত্যা করার জন্য সিদ্ধান্ত নিতে পারে। আমরা যারা এই মোকদ্দমা অপরাধী তাদের বিচারক, কিন্তু আজকে আমরা দুঃখের সাথে বলতে চাই বিচারের আগে বিচার হয়ে যাচ্ছে। আমাদের দেশের যে মিডিয়ারা তারা আজকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কিছু লোককে, নিরাপদ লোককে আজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানোর চেষ্টা করছে, আমরা সেটা ঘৃণ্য প্রতিবাদ করি। আমরা চাই ন্যায় বিচার হোক, যারা দোষী তাদের বিচার হোক, কিন্তু এই 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 মামলাকে কেন্দ্র করে কোনো নিরাপরাধ লোক যাতে হয়রানি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, কোনো পরিবার যেন হয়রানি না হয়, আমরা সেটাই প্রত্যাশা করি। আজকে এই মিডিয়ার কাছে আমরা আসামি পক্ষ নয়, সমগ্র জাতির পক্ষে আমরা আশা করি আপনারা ন্যায় বিচার পাওয়ার পক্ষে আপনারা সাহায্য করবেন। আপনারা কোনো বিভ্রান্তিকর অসত্য মিথ্যা তথ্য আপনারা প্রকাশ করে
لماذا لا أسمي